ভাই, আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান? আমি ভদ্রলোকের দিকে অবাক হয়ে তাকালাম। কিছুক্ষণ আগে তার সঙ্গে আলাপ হয়েছে, তাও এমন কোনো আলাপ না। আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি কিনা জানতে চাইলেন। আমি বললাম হ্যাঁ, এবং ভদ্রতা করে জানতে চাইলাম আপনি কোথায় যাচ্ছেন। ভদ্রলোক হাসি মুখে বললেন, আমি কোথাও যাচ্ছি না, আমি আমার স্ত্রীকে রিসিভ করতে এসেছি, ও চিটাগাং থেকে আসছে। ট্রেন 2 ঘন্টা লেট, ফিরে যেতে ইচ্ছে করছে না, বাসা যাব আবার আসব, ভাবলাম অপেক্ষা করি। তার সঙ্গে এইটুকু আমার আলাপ। এই আলাপের সূত্র ধরে কেউ যখন কাউকে বলে, ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান, তখন খানিকটা হলেও অবাক হতে হয়। অপরিচিত লোকের কাছ থেকে গল্প শোনার আগ্রহ আমার কম। তাছাড়া আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা লক্ষ্য করেছি, ইন্টারেস্টিং গল্প বলে যে গল্পগুলো শুরু হয় তা কখনো ইন্টারেস্টিং হয় না। আমি কিছু না বলে চুপ করে রইলাম। ভদ্রলোক বুদ্ধিমান হলে আমার চুপ করে থাকার অর্থ বুঝতে পারবেন, আর বুদ্ধিমান না হলে এই গল্প আমায় শুনতে হবে। দেখা গেল ভদ্রলোক মোটেই বুদ্ধিমান নন। পকেট থেকে পানির কৌটো বের করে পান সাজাতে সাজাতে গল্প শুরু করলেন। আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হয়ে আমার কথা শুনছেন। নিতান্ত অপরিচিত একজন মানুষ হড়বড় করে গল্প বলা শুরু করেছে, বিরক্ত হবারই কথা। কিন্তু সমস্যাটা কি জানেন, আজ আমার জন্য একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে আমার মজার গল্পটা কাউকে না কাউকে বলতে ইচ্ছে করে। যদি অনুমতি দেন গল্পটা বলি। বলুন। আপনি কি পান খান? জি না। একটা খেয়ে দেখুন, মিষ্টি পান, খারাপ লাগবে না। আপনি কি বিশেষ দিনে গল্পের সঙ্গে সঙ্গে সবাইকে পানও খাওয়ান? ভদ্রলোক হেসে ফেললেন, আন্তরিক ভঙ্গিতেই হাসলেন। ভদ্রলোকের বয়স 40-এর মতো হবে, অত্যন্ত সুপুরুষ। ধবধবে সাদা পাজামা পাঞ্জাবিতে তাকে চমৎকার মানিয়েছে। মনে হচ্ছে তিনি স্ত্রীর জন্যই খুব সেজেগুজে এসেছেন। প্রায় 20 বছর আগের কথা, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স করছি পদার্থবিদ্যায়। এখানে অন্ধকার বলে আপনি সম্ভবত আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন না, আলো থাকলে বুঝতেন আমি বেশ সুপুরুষ। 20 বছর আগে দেখতে রাজপুত্রের মতো ছিলাম, ছাত্র মহলে আমার নাম ছিল দ্য প্রিন্স। মজার ব্যাপার হচ্ছে মেয়ে মহলে আমার কোনো পাত্তা ছিল না। আপনি ব্যাপারটা লক্ষ্য করেছেন কিনা জানি না, পুরুষদের রূপের প্রতি মেয়েরা কখনোই আকৃষ্ট হয় না। পুরুষদের সবকিছুই তাদের চোখে পড়ে, রূপ চোখে পড়ে না। বিশ্ববিদ্যালয় জীবনে কোনো মেয়ে আমার সঙ্গে ভাব করার জন্য কিংবা কথা বলার জন্য এগিয়ে আসেনি, আমিও নিজ থেকে এগিয়ে যাইনি, কারণ আমার তোতলামি আছে, কথা আটকে যায়। আমি ভদ্রলোককে থামিয়ে দিয়ে বললাম, আমি তো কোনো তোতলামি দেখছি না, আপনি তো চমৎকার কথা বলে যাচ্ছেন। বিয়ের পর আমার তোতলামি সেরে যায়, বিয়ের আগে প্রচণ্ড রকম ছিল, অনেক চিকিৎসাও করিয়েছি, মার্বেল মুখে নিয়ে কথা বলা থেকে শুরু করে হোমিওপ্যাথি ওষুধ, পীর সাহেবের তাবিজ কিছুই বাদ দিইনি। যাই হোক, গল্পে ফিরে যাই। আমার সাবসিডিয়ারি ছিল তখন ম্যাথ এবং কেমিস্ট্রি। কেমিস্ট্রি সাবসিডিয়ারিতে একটি মেয়েকে দেখে আমার প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। কি মিষ্টি চেহারা, দীর্ঘ পল্লব, ছায়াময় চোখ, সেই চোখ সব সময় হাসছে। ভাই, আপনি কি কখনো প্রেমে পড়েছেন? জি না। প্রেমে না পড়লে আমার সেই সময়কার মানসিকতা আপনাকে বোঝাতে পারবো না। আমি প্রথম দিন মেয়েটিকে দেখেই পুরোপুরি অসুস্থ হয়ে পড়লাম, সারা রাত ঘুম হলো না, প্রচণ্ড পানির পিপাসায় একটু পরপর গলা শুকিয়ে যায়, পানি খাই আর মহসিন হলের বারান্দায় হাঁটাহাঁটি করি। সপ্তাহে আমাদের 2টা মাত্র সাবসিডিয়ারি ক্লাস, রাগে দুঃখে আমার কাঁদতে ইচ্ছে করে। প্রতিদিন একটা করে সাবসিডিয়ারি ক্লাস থাকলে কি ক্ষতি হতো? সপ্তাহে 2টা ক্লাস মানে 50 মিনিট করে 100 মিনিট, এই 100 মিনিট চোখের পলকে শেষ হয়ে যায়। তাছাড়া মেয়েটা খুব ক্লাস ফাঁকি দেয়, এমনও হয়েছে সে পরপর 2 সপ্তাহ কোনো ক্লাসই করল না। তখন আমার ইচ্ছে করতো লাফ দিয়ে মহসিন হলের ছাদ থেকে নিচে পড়ে সমস্ত জ্বালা যন্ত্রণার অবসান করে দিই। সে যে কি ভয়াবহ কষ্ট আপনি বুঝবেন না, কারণ আপনি কখনো প্রেমে পড়েননি। মেয়েটার নাম তো বললেন না, তার নাম কি? তার নাম রূপা। সেই সময় আমি অবশ্য জানতাম না, নাম কেন কিছুই জানতাম না, কোন ডিপার্টমেন্টের ছাত্রী তাও জানতাম না, শুধু জানতাম তার সাবসিডিয়ারিতে ম্যাথ আছে এবং সে কালো রঙের একটা মরিস মাইনর গাড়িতে করে আসে, গাড়ির নাম্বার V8781।
আপনি তার সম্পর্কে কোনো রকম খোঁজ নেননি? না, খোঁজ নেইনি, কারণ আমার সব সময় ভয় হতো। খোঁজ নিতে গেলেই জানবো মেয়েটির হয়তো কারোর সঙ্গে ভাব আছে। একদিনের একটা ঘটনা বললে আপনি বুঝতে পারবেন। সাবসিডিয়ারির ক্লাসের শেষে আমি হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটা হেসে হেসে একটা ছেলের সঙ্গে গল্প করছে। আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো, মনে হলো আমি অজ্ঞান হয়ে পড়ব। সব ক্লাস বাদ দিয়ে এলাম এবং কিছুক্ষণের মধ্যে সমস্ত শরীর কাঁপিয়ে আমার জ্বর এসে গেল। আশ্চর্য তো? আশ্চর্য তো বটেই, পুরো দু বছর আমার এভাবেই কাটলো। পড়াশোনা মাথায় উঠল, তারপর একদিন অসীম সাহসের কাজ করে ফেললাম। মরিস মাইনর গাড়ির ড্রাইভারের কাছ থেকে বাড়ির ঠিকানা জেনে নিলাম। তারপর মেয়েটিকে সম্বোধনহীন একটি চিঠি লিখে ফেললাম। কি লিখেছিলেন? কি লিখেছিলাম এখন আর মনে নেই, তবে চিঠির বিষয়বস্তু হচ্ছে আমি তাকে বিয়ে করতে চাই, তাকে রাজি হতেই হবে। রাজি না হওয়া পর্যন্ত আমি তাদের বাড়ির সামনে না খেয়ে পড়ে থাকব, যাকে পত্রিকার ভাষায় বলে আমরণ অন্বেষণ। গল্পটা কি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তারপর কি হলো বলুন? চিঠি ডাকে পাঠিয়ে দিলেন? না, নিজেই হাতে করে নিয়ে গেলাম। ওদের বাড়ির দারোয়ানের হাতে দিয়ে বললাম, এই বাড়ির একজন আপা আছেন না, ইউনিভার্সিটিতে পড়েন, তার হাতে দিয়ে এসো। দারোয়ান লক্ষ্মী ছেলের মতো চিঠি নিয়ে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বলল, আপা বলেছেন তিনি আপনাকে চেনেন না। আমি বললাম, তিনি ঠিকই বলেছেন, তবে আমি তাকে চিনি, এটাই যথেষ্ট। এই বলে আমি গেটের বাইরে খুঁটি গেড়ে দাঁড়িয়ে গেলাম। বুঝতেই পারছেন নিতান্তই পাগলের কাণ্ড। সেই সময় মাথায় আসলে ব্যাঠিক ছিল, লজিক নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত কোনো রকম ঘটনা ছাড়াই গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। লক্ষ্য করলাম দোতলা জানালা থেকে মাঝে মাঝে কিছু কৌতূহলীর চোখ আমাকে দেখছে। বিকেল 4টায় এক ভদ্রলোক বাড়ি থেকে বের হয়ে কঠিন গলায় বললেন, যথেষ্ট পাগলামি করা হয়েছে, এখন বাড়ি যাও। আমি তার চেয়েও কঠিন গলায় বললাম, যাব না, পুলিশে খবর দিচ্ছি, পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে। কোনো অসুবিধা নেই, খবর দিন। ইউ রাস্কেল, মাতলামি করার জায়গা পাও না? গালাগালি করছেন কেন? আমি তো আপনাকে গালি দিচ্ছি না। ভদ্রলোক রাগে জ্বলতে জ্বলতে বাড়ির ভেতর চলে গেলেন। তার পরপরই শুরু হলো বৃষ্টি, ঢালাও বর্ষণ। আমি ভিজছি নির্বিকার ভঙ্গিতে, সঙ্গে সঙ্গে বুঝেছি যে জ্বর এসে যাচ্ছে। সারাদিন রোদে পড়ার পর এই ঠান্ডা বৃষ্টি সহ্য হবে না। তখন একটা ব্যাপুরা ভাব চলে এসছে, যা হবার হবে। ক্ষুধায় ক্লান্তিতে শরীর অবসন্ন, মাঝে মাঝে মনে হচ্ছে এই বুঝি মাথা ঘুরে পড়ে গেলাম। ইতিমধ্যে আমি আশেপাশের মানুষদের কৌতূহলী দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হচ্ছি। বেশ কয়েকজন আমাকে জিজ্ঞাসাও করলেন, কি হয়েছে, এখানে দাঁড়িয়ে ভিজছেন কেন? আমি তাদের সবাইকে বলছি, আমাকে নিয়ে মাথা ঘামাবেন না, আমি একজন পাগল মানুষ। মেয়েটির বাড়ির থেকে হয়তো টেলিফোনে এই ঘটনার কথা কাউকে কাউকে জানানো হয়েছে। তিনটি গাড়ি তাদের বাড়িতে এলো। গাড়ির আরোহীরা রাগী ভঙ্গিতে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন। রাত 9টা বাজলো, বৃষ্টি এক মুহূর্তের জন্য থামল না। জ্বরে তখন আমার গা পড়ে যাচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছি না, পা ছড়িয়ে বসে পড়লাম। দারোয়ান এসে আমাকে ফিসফিস করে বলল, সাহেব পুলিশ আনতে চাইছেন, বড় আফা রাজি না। বড় আফা আপনার অবস্থা দেখা খুব কান্তাসে, টাইট হইয়া বইয়া থাকেন। আমি টাইট হয়ে বসে রইলাম। রাত 11টা বাজল, ওদের বাড়ির বারান্দার বাতি জ্বলে উঠল। দরজা খুলে মেয়েটি বের হয়ে এলো। মেয়েটির পেছনে পেছনে ওদের বাড়ির কজন মানুষ, ওরা কেউ বারান্দা থেকে নামল না। মেয়েটি একাই এগিয়ে এলো, আমার সামনে এসে দাঁড়ালো এবং অসম্ভব কোমল গলায় বলল, কেন এমন পাগলামি করছেন? আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম, কারণ এই মেয়ে সেই মেয়ে নয়, এ তো অন্য একটি মেয়ে, একে আমি কোনোদিন দেখিনি। মরিস মাইনর গাড়ির ড্রাইভার আমাকে ভুল ঠিকানা দিয়েছে, হয়তো ইচ্ছে করেই দিয়েছে। মেয়েটি নরম গলায় বলল, আসুন, ভেতরে আসুন, টেবিলে খাবার দেয়া হয়েছে, আসুন তো। আমি উঠে দাঁড়ালাম, বলতে চেষ্টা করলাম, কিছু মনে করবেন না, আমার ভুল হয়ে গেছে, আপনি সেই মেয়ে নন, আপনি অন্য একজন। মেয়েটির মমতায় ডুবানো চোখের দিকে তাকিয়ে এই কথা বলা সম্ভব হল না। এত মমতা নিয়ে কোনো নারী আমার দিকে তাকায়নি। জ্বরের ঘোরে আমি ঠিকমতো পা ফেলতে পারছি না। মেয়েটি বলল, আপনার বোধহয় শরীর খারাপ,
আপনি আমার হাতটা ধরে হাঁটুন, কোনো অসুবিধে নেই। বাসার সবাই বারান্দায় কঠিন দৃষ্টিতে তাকিয়ে রইল। তাদের সবার কঠিন দৃষ্টি উপেক্ষা করে মেয়েটি হাত বাড়িয়ে দিল। যে গভীর ভালোবাসায় হাত বাড়ালো, সে ভালোবাসাকে উপেক্ষা করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি। আমি তার হাত ধরলাম। হেই, 20 বছর ধরেই ধরে আছি, মাঝে মাঝে এক ধরনের অস্থিরতা বোধ করি। ভ্রান্তির এই গল্প আমার স্ত্রীকে বলতে ইচ্ছে করে, বলতে পারি না। তখন আপনার মতো অপরিচিত একজন কাউকে খোঁজ করি, গল্পটা বলি, কারণ আমি জানি এই গল্প কোনোদিন আমার স্ত্রীর কানে পৌঁছাবে না। আচ্ছা ভাই, উঠি, আমার ট্রেন এসে গেছে। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। দূরে ট্রেনের আলো দেখা যাচ্ছে, রেল লাইনে ঘর ঘর শব্দ উঠেছে। ট্রেন সত্যি সত্যি এসে গেল।